السلام عليكم ورحمة الله وبركاته। আমাদের শোরুমে আজকে দুটা স্কোয়ার আসছে, একটা হচ্ছে এই গাড়িটা, এটা হচ্ছে 2021 মডেলের ব্র্যান্ড নিউ, আর এটা হচ্ছে 2018। দুইটাই পার্ল কালার, দুইটাই হচ্ছে আপনার জিআই প্রিমিয়াম। এই গাড়িটা আমি আগে প্রথম দেখাই, এই গাড়িটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম 2018। জিআই প্রিমিয়াম মধ্যে হাইব্রিড, ভিতরে ব্রাউন ইন্টেরিয়ার। এটার অকশন গ্রেড হচ্ছে 4.0। হচ্ছে ব্যাক সাইড, এটা অকশন গ্রেড 4, আর হচ্ছে মাইলেজ প্রায় 42,000 কিলোমিটার অরিজিনাল মাইলেজ। একটু দেখাই, এই যে অকশন ব্যাপারটা, এই হচ্ছে অরিজিনাল অকশন ব্যাপার। অরিজিনাল জাপানের কাগজ, কোন অকশন থেকে নিয়েছিলাম, টিএর অকশন হাউস থেকে নিয়েছিলাম আমরা 2022-এর 4 মাসের মানে 12 তারিখ, অর্থাৎ এপ্রিলের 12 তারিখ কিনছিলাম গাড়িটা। হ্যাঁ, 2018-এর এটা হচ্ছে 10 মাসের গাড়ি এবং 42,000 কিলোমিটার অরিজিনাল মাইলেজ, 4.0-এর গাড়ি, গাড়ি একদমই ফ্রেশ। কালার হচ্ছে 070, 7 সিটের গাড়ি। এখানে চেস নাম্বার দেওয়া আছে 0356758, 0356758। এই হচ্ছে অকশন গ্রেড 4.0-এর। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই গাড়িটাতে নেভিগেশন আসছে অরিজিনাল, হ্যাঁ বিগ পেজের। আমরা যে গাড়িগুলো জাপান থেকে কিনে চেষ্টা করি, প্রত্যেকটা গাড়ির মধ্যে যেন একটু বড় নেভিগেশন থাকে, এটার মধ্যে আসছে 2021-এর ওইটা তো সেম বড় ফেজের নেভিগেশন আসছে। এটা হয়ে যায় ওপরে ওপরে মনিটর সহ অরিজিনাল, এবং সাউন্ড সিস্টেমে যে স্পিকার ইয়েতে সহ আছে, রুফে আপনার রিমোট সহ আছে, রিমোট রিমোটটা হচ্ছে আপনার এই মনিটরের জন্য, মনিটরের ইয়ে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে টি টেবিল আছে, সাধারণ নিউ শেপের গাড়িতে থাকে না, এখানে মোবাইলটা বড় রাখা যাবে চাইলে। আর এই সিটগুলো তো লেদারের, যেটা হচ্ছে জিআই প্রিমিয়ামে দুইটা হয়, একটা ব্রাউন লেদার হয় আর একটা অ্যাশ ইন্টেরিয়ার হয়। হ্যাঁ, প্রিমিয়ামের মধ্যে এটা কিন্তু ব্রাউন, ব্রাউনের গাড়ির প্রাইসও বেশি পড়ে। এটার অ্যালুমিনিয়াম অরিজিনাল টয়টার আসছে, একদম ব্যালেন্সিং করা আছে এটা। আর এটা ডানলপের টায়ার, টায়ারের সাইজটা যেখানে দেওয়া আছে 195/65 আর 15, খুব ভালো কন্ডিশনের টায়ার আছে। যেহেতু জিআই প্রিমিয়াম, তা ট্রিপল প্রজেকশন, হ্যাঁ ডাবল, এই যেখানে একটা
জিআই প্রিমিয়ামে সাধারণত এরকম প্রজেকশন হয়, অর্থাৎ ডাবল এদিকে আর এটা হচ্ছে ইন্ডিকেটারের সাথে বা স্টিয়ারিং ঘুরালে তখন এটা এই লাইটটা চলবে। আর এলইডি ফগ লাইট আসছে অরিজিনাল, বাল্ব সিস্টেম না, হ্যাঁ, তো যার জন্য ফগ লাইট কখনো এটা কাটবে না, সবসময় একরকম আলো থাকবে। এগুলো প্রজেকশন এলইডি পার্কিং লাইট, সরি এলইডি পার্কিং লাইট এটা, এবং প্রজেকশন এলইডি হেডলাইট আছে। যেহেতু হাইব্রিড গাড়ি যার জন্য লোগোটা আপনার ব্লু কালার, হাইব্রিড সাধারণত ব্লু কালার লোগো হয়। আর সামনে এখানে অটো ব্রেকের সেন্সর সব কিছু আছে, সামনে গ্লাসের মধ্যে আপনার ল্যান অ্যাসিস্ট, হ্যাঁ সব কিছু আছে। এটা মংলা দিয়ে আনছি গাড়িটা। এবং এই যে রেন শেডটা অরিজিনাল আসছে, রেন শেডটা, আর একটা জিনিস হচ্ছে স্কোয়ারে কিন্তু এই ডোর হ্যান্ডেল এবং গ্লাস বিটগুলো নিকেলের হয়, মানে গ্লাসটাও টিন্টেড অরিজিনাল ব্ল্যাক গ্লাস, কোনো পেপার না। গাড়িটার ভিতরে একটু দেখাই, গাড়িটার এই যে দেখেন জাপানে যে চলছে যে 42,000 কিলোমিটার অরিজিনাল মাইলেজ, এখন আসছে যেহেতু পোর্ট থেকে একটু চলে আসছে 43,153 হাজার আছে। টয়েটার অরিজিনাল নেভিগেশন আছে বড় ফেজের। আর এখানে যেমন ডাবল ডোর পাওয়ার সিট, সরি স্টিয়ারিং হিটার, হ্যাঁ স্টিয়ারিংটা চাইলে হিট করা যাবে, হ্যাঁ এটা দামি গাড়িতে সাধারণত থাকে, জার্মান মেড যে সমস্ত গাড়ি এগুলো থাকে। আর এখানে প্রি ক্রাশ সেফটি সেন্স আছে, ল্যান্ড অ্যাসিস্ট আছে, অটো হেডলাইট, হ্যাঁ ডিমার যেটা ওইটা অটো দিয়ে রাখলে, অর্থাৎ বিপরীত থেকে যখন গাড়ি আসবে আপনি হেড দিয়ে রাখলে, এই যে আমি হেডলাইট জ্বালাইলাম, হ্যাঁ এখন ডিপার দিয়ে রাখছি, ডিপার দেওয়ার পরে ওই সাইড থেকে যখন গাড়ি আসবে অটো দেওয়া থাকলে অটোমেটিক ডিপারটা নেমে যাবে, আবার গাড়িটা যখন সরে আসবে আবার উঠে যাবে অটোমেটিক, যেখানে এখন ডিপার দেওয়া আছে। আপনার উডেন স্টিয়ারিং, এখানে উডেন প্যানেল আছে, ব্রাউন ইন্টেরিয়ার, দেখতে আসলে একটু মনে হয় এটা কি বলে, একটু লাক্সারি একটা ফিল আস এই ব্রাউন ইন্টেরিয়ার গাড়ির মধ্যে। এসিটা দিয়ে দেখি, এখানে বাকি অন্যান্য যে সমস্ত গাড়িতে যা আছে তাই আছে, সিট হিটার আছে দুই সাইডে, রাইট সাইড এটা, হ্যাঁ এটা লেফট সাইডের, হাই লো দোনোটা করা যাবে, হ্যাঁ সিট ওয়ার্ম করা এটা অনেক ভালো জিনিস, যাদের ব্যাক পেন আছে তারা অনেক অনেকক্ষণ যদি সিটে বসে থাকেন অনেক সময় ব্যাক পেন বেড়ে যায়, এটা দেওয়াতে ব্যাক পেনটা কিন্তু কমে যাবে। আর এখানে ইউএসবি পোর্ট আছে দুইটা, এই জায়গায় চার্জারের পোর্ট আছে, দেখা যাচ্ছে না সব, একটা বাক্স আছে জিনিসপত্র রাখার জন্য, সাধারণত স্কোয়ারে এরকমই হয়। এখানের মধ্যে একটা আছে আপনার, এটা হচ্ছে গাড়ি যদি কি বলে এটাকে সিকিউরিটি অ্যালার্ম, এই অ্যালার্মের সেন্সরটা এখানে আছে, আর এই জায়গায় আছে জিপিএস, এই হচ্ছে অটো মিরর, সানভাইজারের লাইট শো আছে দোনোটাতে। আর
আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই যে ব্যাক ক্যামেরা যখন দিলাম, এটাতে কিন্তু অরিজিনাল ব্যাক ক্যামেরা, যার জন্য এখানে মেজারমেন্ট শো করতেছে। আমি যদি একটু ডানে বামে ঘুরাই, কিন্তু ওই যে মেজারমেন্ট শো করতেছে, স্টিয়ারিং ঘুরাচ্ছি। হ্যাঁ, স্টিয়ারিং যেভাবে ঘুরাবো ওইভাবে কিন্তু সে ইয়ে করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা যখন দিবেন তখন কিন্তু ওই সাইডে গ্লাসটা দেখেন, আমি যে যে ব্যাগে দিব এখন গ্লাসটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, এই যে দিলাম, এই অটোমেটিক নেমে যাচ্ছে, দেখছেন। এখন ব্যাগে দিয়েছে, এখন আবার পার্কিংয়ে দিয়ে দিলাম, আবার তার মতো করে চলে আসছে। এই তো মোটামুটি। আর এখানে তো ক্রুজ কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোল দিয়ে হাইওয়েতে চালালে আপনার ফুয়েল অনেক সেভ হবে, এটা চালাতে পারেন। যারা 60-70-এর উপরে গাড়ি চালান হাইওয়েতে বা 80 চালান, তারা এই ক্রুজটা ইউজ করতে পারবেন। 60-এর উপরে গেলে এটা কাজ করবে। এই যে সুইচ আছে, সুইচটা অন করে দিলে আপনার তেল অনেক কম খাবে। আর এখানে ইভি মোড, ইকো মোড, পাওয়ার মোড সব কিছু আছে। এটাতে সাধারণত এই স্কোয়ার এই সমস্ত গাড়ি থাকে। এটার মধ্যে নেভিগেশনের মধ্যে আপনার এই যে ব্লুটুথ আছে, টিভি, হ্যাঁ, FM সব কিছু আছে, ডিস্ক, SD। একটু আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, ইঞ্জিনটা দেখাই দিই একটু। আর ডাবল ডোর পাওয়ার, হ্যাঁ, চাইলে অফ করে রাখা যাবে, এটা দিয়ে এটা অফ করে রাখলাম। ETC কার্ড হোল্ডার। আর এটা যে কিসের এটা আমি কনফার্ম না, এটা অনেকগুলো গাড়ি দেখতেছি। একটা জিনিস দেখাই, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জিনিসগুলো নিকে ইয়ের স্টেনলেস স্টিলের স্কোয়ারে সাধারণ থাকে, এখানে থাকে, এই জায়গাও থাকে। একটা জিনিস হচ্ছে আপনার এই অনেক, আচ্ছা, এটা ইঞ্জিনটা একদমই ফ্রেশ, দেখেন 4 পয়েন্টের গাড়ি, একদম ধবধবে সাদা ইঞ্জিন, সরাসরি এসে দেখলে বুঝবেন পরিষ্কার ইঞ্জিন, ঠিক আছে। মনে হচ্ছে 2021-22 মডেলের গাড়ির ইঞ্জিন। তো যেটা আমি বারবার বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ, এই ব্রেক অয়েলটার কারণে, ব্রেক অয়েলটাতে অনেকে ধরেন গাড়ি নিচ্ছেন, হাইব্রিড গাড়ি 1-1.5 লাখ কিলোমিটার চালাচ্ছেন, কিন্তু ব্রেক অয়েল চেঞ্জ করতেছেন না, অর্থাৎ একটু কমতেছে আপনারা ঢেলে দিচ্ছেন। এটা করলে কিন্তু এটা একটা ট্যাম্পার আছে, ট্যাম্পারটা কিন্তু ছেড়ে দেয়, হ্যাঁ, ব্রেক অয়েলের, যার জন্য ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায়। হাইব্রিড গাড়ির এই যে নোহা, স্কোয়ার, এক্সিও, ফিল্ডার, মানে যে সমস্ত গাড়ি আছে, নিসান এক্সট্রেল, যত হাইব্রিড গাড়ি আছে, ব্রেক অয়েলটা আমার মনে হয় যারা বেশি রান করেন তারা এই ধরেন 25,000 কিলোমিটার পরপর একবার চেঞ্জ করে নিলে ভালো হয়, তাহলে ব্রেক বুস্টার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন ব্রেক বুস্টার নষ্ট হচ্ছে এটা পাতলা হয়ে যায়, হ্যাঁ, গাড়ি অনেকদিন চলার পরে আমরা অনেক সময় চেঞ্জ করি না, তার জন্য ইয়েটা ব্রেক বুস্টার এটা পাতলা হয়ে যাওয়ার কারণে অয়েলটা আমরা মোবিল চেঞ্জ করি, গিয়ার চেঞ্জ করি, সব চেঞ্জ করি, মনে করেন রেডিয়েটারের পানি অনেক সময় চেঞ্জ করতেছি, কিন্তু ব্রেক অয়েলটা চেঞ্জ করি না। তো যার জন্য ব্রেক বুস্টার যদি যায়, এটার স্কোয়ারে একটা ব্রেক বুস্টারের দাম প্রায় রিকন্ডিশন কিনলেও আপনার 80-90 হাজার টাকা লাগে, আর ব্র্যান্ড নিউ কিনলে তো দাম আরও বেশি, যার জন্য যারা গাড়ি ইউজ করতেছেন এই অয়েলটা সবাই চেঞ্জ করাই নেবেন। এটা কিন্তু শুধু ইয়ে করলে হবে না, এটা ওয়ার্কশপে নিয়ে 4টা চাকার মধ্যে হাওয়া আছে, হাওয়া ছেড়ে দিয়ে তারপর এখান থেকে পাম্প করতে হবে, ব্রেকের পাম্প করে করে অয়েলটাকে নামায় ফেলতে হবে, নামাইয়া নতুন করে অয়েল দিয়ে এটাকে এটাকে বলে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ ব্রেক বুস্টটা নষ্ট হবে না। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা দেখছি ইদানিং অনেকগুলো গাড়িতে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে। আর বাকি এখানে তো হচ্ছে পিছনের থার্ড রো সিট, এগুলো প্রত্যেকটার মধ্যে হেডরেস্ট আছে, মাঝখানে সব হেডরেস্ট আছে। এখানে অন্ধকার তো দেখা যায় না, গাড়িগুলোর সিটগুলো আসলে অনেক আরাম, স্কোয়ার যারা চালাচ্ছেন
এখন তো প্রচুর গাড়ি ঢুকছে স্কোয়ার লোহা, এগুলো তো চোরে জার্নি করে এত মজা। আপনার এই গাড়িগুলোতে ঢোকা যেমন সহজ, যেমন ড্রাইভিং যারা করেন লং জার্নি করলেও কোনো ক্লান্তি আসে না, এবং সিটির মধ্যেও খুবই ভালো। অরিজিনাল আপনার এই নেভিগেশন আসছে বরফেজ, এবং বরফেজের অরিজিনাল ইয়ে আসছে, এটা কি বলে আপনার উপরে রুফের টিভি, এবং উপরে স্পিকার সহ আছে। এখানে আপনার ক্লাইমেট কন্ট্রোল আছে, এসি, এই তো উপরে ভিতরে লাইট অফ করবো। আর হ্যাঁ ক্যামেরা আছে, যে অরিজিনাল ক্যামেরা যে বললাম না, অরিজিনাল ক্যামেরা, যে ব্যাক ক্যামেরা ফিটেড পোর্ট থেকে ইয়ে করে আসছে। স্পয়লারটা অরিজিনাল আসছে জাপান থেকে, আমাদের এক্সপোর্টার দিয়ে দিয়েছে এটা, তো এটা আমরা ইনস্টল করে দেবো স্পয়লারটা। আর এখানে স্ক্র্যাচ চাকা আসছে অরিজিনাল, স্পেয়ার চাকা আসলে হাওয়ার মেশিন আসে না, হ্যাঁ হাওয়ার মেশিন আসেনি। তো এই গাড়িটার আমরা প্রাইস সেট করছি হচ্ছে গিয়ে 2018 গাড়ি, তো 2018-10 মাসের প্রায় বলতে গেলে 2019-এর গাড়ি। হ্যাঁ গাড়ি চলছে কম, আর গাড়ি খুবই ফ্রেশ গাড়ি, হ্যাঁ পুরো গাড়িতে একটা স্পট নাই। এই গাড়িটা প্রাইস সেট করছি আমরা 39 লাখ, 39 লাখ 2018 জিআই প্রিমিয়াম। এই গাড়িটা নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রোড তেজারা মোটরস লিমিটেড। আর আমি আরেকটা জিনিস দেখাই দিই, এই যে এখানে যে লাইটটা জ্বলে, টেস্টার দিয়ে একটু দেখাই দিই, শুধু আমি ডানে স্টিয়ারিং ঘুরেছি, দেখেন ইন্ডিকেটর কিন্তু দিই নাই, হ্যাঁ জাস্ট ডানে স্টিয়ারিংটা যে চাকা ঘুরাইলাম তার জন্য এখানে কিন্তু এই লাইটটা সহ চলতেছে, হ্যাঁ এই জায়গাটা আলোকিত হয়ে গেছে। আর একটা প্রজেকশন এলইডি হেডলাইট, আবার যখন বামে ঘুরাবো তখন আবার এটা চলবে, হ্যাঁ বামে স্টিয়ারিং ঘুরাইলেই এটা চলবে, এটা জাস্ট দেখাই দিলাম আর কি। এটা স্টিয়ারিংয়ের সাথে এটা ইয়ে করে। আর আমাদের অ্যাড্রেস তেজগাঁও গুলশান লিঙ্ক রোড, হ্যাঁ ফেসবুক বা ইউটিউবে গুগলে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর এটা 2021-এর, এটা একটু ভিতরে দেখাই দিই, এটা দুইটাই গাড়ি একসাথে আসছে আর কি। এই গাড়িটা আবার জিআই প্রিমিয়াম, হ্যাঁ কিন্তু নিউ শেপের, অর্থাৎ 2020-21-এ গেলে সবগুলো আসছে হচ্ছে এরকম ইন্টেরিয়ার, হ্যাঁ এর আগেও আমরা 21-এর একটা ব্র্যান্ড নিউ আনছিলাম পার্ল কালার, সেম এরকম ছিল ইন্টেরিয়র। আর এই হোন্ডা সিআরবি এটা ছিল আমাদের, এটা অবশ্যই অ্যাডভান্স হয়ে গেছে আজকে, এটা 2019 মডেলের ছিল হোন্ডা সিআরবি, ইএক্স মাস্টার পিস প্যাকেজ, এটার প্রাইস ছিল প্রায় 60 লাখ টাকার ওপরে। আর হোন্ডা সিআরবি এখন এটা আস, আর স্কোয়ার একটু কমের মধ্যে চাইলে কমের মধ্যে আছে আমাদের ব্ল্যাক কালার। আচ্ছা ভালো কথা, আজকে আমরা এরকম আরেকটা ইয়ে কিনছি, কী বলে হেরিয়ার ব্ল্যাক কালার 2020-এর, ফোর হুইল ড্রাইভ সহ, এটা যেরকম ফোর হুইল ড্রাইভ ওটাও ফোর হুইল ড্রাইভ, সেম মডেলস্টার বডি কিট সব আস। স্কোয়ার একটু কমের মধ্যে চাইলে এই স্কোয়ারটা নিতে পারেন, এটা 35 লাখ আসে, 2017 নিউশেপের গাড়ি স্কোয়ার। আর যারা একটু হ্যাসেল ফ্রি গাড়ি চান, অর্থাৎ হাইব্রিড ছাড়া সিটির মধ্যে চালাবেন, পার লিটারে 15-18 কিলোমিটার যাবে, সেটা হচ্ছে এই গাড়িটা সুজুকি হাসলার। হ্যাঁ এটা অ্যাকুয়ার চেয়ে অনেক স্পেস বেশি, টয়োটা ভিস্টিসের চেয়ে স্পেস বেশি গাড়ি, অনেক উঁচু গাড়ি, এটা একটা আছে, এটা একটা আছে, প্রাইসগুলোও সস্তা আপনার, এগুলো 17 লাখ সামথিং প্রাইস। আর এক্সিও আছে, হ্যাঁ এক্সিও আমাদের অনেকগুলো আছে ইনশাল্লাহ। আচ্ছা আরেকটা গাড়ি কিনছি আজকে অকশন থেকে জাপানের, সেটা হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার PHEV রেড ওয়ান কালারের 2017-এর, আমাদের পেজের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে। এই আরও কিছু গাড়ি আছে আমাদের গোডাউনে, ওখানে স্কোয়ার আছে, ভক্সি আছে, হোন্ডা গ্রেস আছে, প্রিমিও আছে, অ্যাকুয়া আছে, হ্যাঁ যেনারা নিতে চান আমাদের শোরুমে আসতে পারেন। জি আজকে তাহলে এতটুকু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।